বহির্বিশ্বে বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতিকে তুলে ধরার জন্য লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী 13তম লন্ডন বাংলা বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব। শনিবার বিকেলে পূর্ব লন্ডনের বাইডিয়ার সেন্টারে এই উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক প্রতিমন্ত্রী ও লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনার। সবাই এখন আপনার অনলাইনে করে, ছেলেপেলেরা বই পড়তে চায় না, তারা অনলাইনে বই পড়ে। বৈশ্বিক মন্দার কারণে বা এই বৈশ্বিক মহামারীর জন্য আমাদের সংস্কৃতি চর্চা যথেষ্টই ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী ডিসেম্বর অথবা ফেব্রুয়ারি মাস থেকে আমরা নতুন করে একটি পরিকল্পনা সাজাতে পারি কিনা সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায়। আমাদের 1971-এ যে ব্রিটিশ বাংলাদেশি ভাই বোনরা যে দেশপ্রেম দেখিয়েছেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্বাধীনতার মূল্যবোধের প্রতি তাদের যে কমিটমেন্ট দেখিয়েছেন এবং যে কন্ট্রিবিউশন করেছিলেন, সেই স্বাধীনতার মূল্যবোধের সাথে, সেই প্রগতিশীল এবং অসাম্প্রদায়িক মূল্যবোধের সাথে সামঞ্জস্য রেখে বর্তমানের প্রজন্মকে আমাদের স্বাধীনতার মূল্যবোধের প্রতি, আমাদের বাঙালি ঐতিহ্য, সংস্কৃতি, বইয়ের প্রতি, আমাদের ভাষার প্রতি আকৃষ্ট করার জন্যে হাই কমিশন কাজ করে যাচ্ছে। শনিবার থেকে শুরু হওয়া বইমেলা রোববার পর্যন্ত লন্ডনে চলবে এবং সোমবার বার্মিংহামে বইমেলা অনুষ্ঠিত হবে। এবারের বইমেলায় বাংলাদেশ থেকে কয়েকটি প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করেছে বলে আয়োজকরা জানান। ব্রিটেনে যারা বাঙালি থাকেন, এই প্রজন্ম বা দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতির প্রচার এবং প্রসার, এবং এটা আমরা আগামীতে আরও বড় পরিসরে বিভিন্ন শহরে করতে পারবো। আমরা গত 12 বছর ধরে এই মেলা করে আসছি, এর একমাত্র কারণ হলো এই ভিন্ন দেশে ভিন্ন পরিবেশে আমাদের নতুন প্রজন্মের কাছে এই বহুজাতিক সমাজে যাতে করে আমাদের সাহিত্য, সংস্কৃতি এবং আমাদের কৃষ্টিকে প্রচার করতে পারে। তবে বইমেলায় বিক্রি আশানুরূপ হলেও নতুন নতুন বই ও প্রকাশকদের মেলায় টানতে আয়োজকদের প্রতি আহ্বান জানিয়েছেন মেলায় আগন্তুকরা। বইমেলা বাঙালির সাংস্কৃতিক নানা অনুষ্ঠান আমাদের এই বিলেতে আগে যেরকম ছিল সেরকম নাই, সেজন্য আমাদের অনেকেরই দুঃখবোধ আছে, হতাশা আছে। এই হতাশা এবং দুঃখবোধের মাঝেও এই ধরনের অনুষ্ঠান আসলে আমাদেরকে উজ্জীবিত করে বলে আমি মনে করি। এই বিলেতের মাটিতে বই মেলা হচ্ছে, এটাই আসলে আমাদের জন্য অনেক ভাগ্যের বিষয়, অনেক বড় একটা ব্যাপার যে আমরা বই মেলা এখানে দেখতে পাচ্ছি। তো অনেক রকমের বই আছে, আমি কিছুক্ষণ আগে আসছি, ঘুরে ঘুরে দেখছি। বঙ্গবন্ধু যে 7ই মার্চের ভাষণের উপর বই কিনেছি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর বই কিনেছি, এবং আমাদের প্রিয় নবী রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মজীবনীর উপর বই কিনেছি। এগুলা বাংলাদেশের যেগুলো বর্তমানে ইসলামিক এবং লেটেস্ট যেগুলো এই যে লেখকের ভালো ভালো লেখকের বই, এগুলো দেখার জন্য সবাই আমাদের এখানে বই নিচ্ছে। ময়মনসিংহ, বরিশাল, রংপুর, দিনাজপুর, এদের বই আছে, কবিতার বই, গল্পের বই এবং উপন্যাস, রম্য রচনা অনেক বই আছে। ছড়াকার দিলু নাসিরের পরিচালনায় উদ্যানের মধ্যে বক্তব্য রাখেন রাজনীতিবিদ সুলতান মাহমুদ শরীফ, সাজিদুর রহমান ফারুক, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক চৌধুরী, কাউন্সিলর ইকবাল হোসেন সহ আরও অনেকে। বিলেতের মাটিতে বাংলা চর্চার জন্য বাংলাদেশ সরকারকে বরাদ্দ দেওয়ার আহ্বান জানিয়েছেন বইপ্রেমী বাঙালিরা। ফয়সল মাহমুদ, চ্যানেল এস নিউজ, লন্ডন।